সাইবার প্রতারণার শিকার বনগার মহিলা আইনজীবী। ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন, খোয়া গেল 69,000 টাকা, থানায় অভিযোগ দায়ের। ব্যাংকের ম্যানেজারের পরিচয় দিয়ে ফোন, ওটিপি শেয়ার করতেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় প্রায় 70,000 টাকা। বনগায় সাইবার প্রতারণার শিকার আইনজীবী এভাবে প্রতারিত হবেন নিজেরাও ভাবতে পারছেন না বলে জানালেন লয়ার দম্পতি। নিজেরাই নানা সময় কোর্টে দাঁড়িয়ে লড়াই করেছেন প্রতারিতদের প্রাপ্য ফিরিয়ে দিতে, তবে এবার নিজেরাই হলেন প্রতারণার শিকার। জানা গিয়েছে বনগা হাইস্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা প্রলয় ভৌমিক ও তার স্ত্রী মিনা ভৌমিক দুজনেই বনগা কোর্টের আইনজীবী। বেসরকারি একটি ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে মিনা দেবীর। ব্যাংক ম্যানেজারের পরিচয় দিয়ে তার কাছে ফোন আসে বুধবার দুপুরে। ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি জানান তার অ্যাকাউন্টটি হোল্ড হয়ে যাবে, যাতে তা না হয় তার জন্য প্রয়োজনীয় নথি দিতে হবে। যদিও মিনা দেবী অত শত না বুঝে বৌমাকে বিষয়টি দেখতে বলেন, তখন তিনিও কথা বলে ইমেল আইডি ও ওটিপি জানিয়ে দেন ফোনেই। এরপরই যথাক্রমে চারবারে 69,000 টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরে ব্যাংকের দ্বারস্থ হন প্রতারিত আইনজীবী মিনা ভৌমিক। সেখান থেকে বিষয়টি সাইবার ক্রাইমে জানানো হয়। এইভাবে নিজেদের গচ্ছিত টাকা খোয়া যাওয়ার ঘটনায় রীতিমতন ভেঙে পড়েছেন ওই দম্পতি। সে বলে, আমি ব্যাংকের ম্যানেজার, আপনি আপনার অ্যাকাউন্টটা হোল্ড হয়ে যাবে, আজকে লাস্ট ডেট, আপনার নাম্বার টাম্বারগুলো না কি এরকম একটা বলে আমি ঠিক বুঝতে পারলাম না, ওটিপি হয়তো বলেছে কি সম্ভবত, যা কি বলেছে আমি অতটা বুঝতে পারিনি। তো আমি বুঝতে না পারি, আমি আমার বৌমা আছে, বৌমাকে দিলাম, আমি পাশে দাঁড়িয়েছিলাম, বৌমাকে বললাম যে দেখো তো ব্যাংক থেকে কী বলছে আমি ঠিক বুঝতে পারছি না ওদের কথাবার্তা বলে ওকে দিয়ে দিলাম। ও এবার মোটামুটি দেখতে দেখতে ঘোরাচ্ছে, এটা বলছে ওটা বলছে, ও ওখান থেকে কথাটা তো আওয়াজ পাচ্ছি না, কিন্তু ও যেটা ও কোনো কথা বলছে না, বলছে হ্যাঁ জিমেলে দেখছি, জিমেলে তো পাচ্ছি না, ওটাও দেখছি ওটা দেখছি এরকম বলছে। বলার পরে তারপর আবার দেখলাম যে ইমেল আইডির নাম্বারটা বের করলো করে বললো। এবার ইমেল আইডির নাম্বারটা দেওয়ার পর আমার একটু ডাউট হলো, তো আমি এখন যেহেতু ফোনটা করছি ওখানে কথা বলছি বলে আমি ডিস্টার্ব হবে বলে আমি আর কিছু বললাম না। অনেক সময় প্রায় মিনিট 10 মতন এরকম মোবাইল ওই ঘেরছে আর ওই বলছে, আর ওখান থেকে বলছে এটা ওইটা দেখুন এটা দেখুন, এইটুকু বুঝতে পারছি। ওটিপি শেয়ার করতে বলেছে, হয়তো চারবার করেছে, চারবারে চার কিস্তিতে টাকাটা নিয়েছে, 69,000 টাকা। পুলিশ ঘটনা তদন্ত শুরু করে অপরাধীদের গ্রেপ্তার করুক, উদ্ধার করুক তাদের টাকা, এমনটাই চাইছেন দম্পতি। বহু মানুষের কষ্টের টাকা এভাবে হাতিয়ে নেওয়ায় প্রশাসনকেও বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তারা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আইনজীবী প্রতারিত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ফোনটা এসেছিল আমার মিসেসের কাছে এবং আসার পর বলল যে এখন অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, আমি ব্যাংক থেকে বলছি, এবং সেই ইয়েতে করে ও ফোন ছাড়ে না, বারবার লঞ্চ করার সময় এসেছিল, তখন ও জানে না কী করে করতে হয়, ও তখন বৌমার কাছে গিয়ে দেখালো, এবং দেখালে গিয়ে পর তারপর খবর পেলাম ওর লয়ারও সব নিয়ে গিয়েছে। ভিতরে আমার মনে হয় ওখানে ভিতরে একটা চক্র এর মধ্যে রয়েছে, তা নাহলে এরা নম্বর পেলো কী করে, এবং এই জিনিসটা বলছে কী করে যে আজগের আছে, ভেতরে একটা চক্র এবং চেন আছে, এই চেন শুধুমাত্র আমি শুনলাম আজকে যে আরও দু তিনজনকে ওই রকম ওই ব্যাংক থেকে অ্যাক্সিস ব্যাঙ্কে, বিশেষ করে হচ্ছে এই প্রাইভেট ব্যাংকটাই অ্যাক্সিস ব্যাঙ্কে এই সমস্ত ঘটনা ঘটে, যেহেতু অনলাইনে মারফত হচ্ছে এবং এখানে এইটা কোঅপারেটিভ ব্যাঙ্কে হচ্ছে না, স্টেট ব্যাঙ্কও হয়নি, আমি ইয়ে করলাম যে শুধু অ্যাক্সিস ব্যাঙ্কটাকে এটা আসর বসেছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, বনগা। বাঙালি সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।